হামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। যুবকের জিপ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুজন মহিলার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত ফুলডাঙ্গা গ্রামে। অভিযোগ, ফুলডাঙ্গা গ্রামে আদিবাসী পাড়ায় গতকাল রাত 8টা নাগাদ সময় সরেন সঙ্গে তার বন্ধু মুকুল পাশের বাড়ি পাকুটুটুর বাড়িতে মদ্যপান করার জন্য এসেছিলেন। সে সময় কোনো এক বিষয় নিয়ে শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। তারপরই বন্ধু মুকুল বাথরুমে যাওয়ার পরে এসে দেখে তার বন্ধু সময় সরেন জিপ কাটা অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যা পাকুটুটু আর একজন মহিলা তার জিপ কাটে বলে অভিযোগ। অভিযোগকারীর আরও দাবি, অভিযুক্ত মহিলা তন্ত্র সাধনা করে আর তার জেরেই এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে সময় সরেনকে জিপ কাটা আহত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সময় সরেনকে বর্ধমান, তারপর থেকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত বিদ্যা মহিলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে। শান্তিনিকেতন থানার পুলিশ অভিযুক্ত পাকুটুটুকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঘটনাটা বলবে, আমরা জানি না কালকে এমনি অবস্থা হয়ে যায়। আমি এসে টাকা কালেকশন চাঁদা করে তারপরে দিল্লি যাওয়ার। খেতে পয়সা দিয়েছিলেন এবং মদ খাওয়া পানিকে তার সেই জিপ কেটে নিয়েছিলেন। সত্যি না, আমি কাটিনি। আচ্ছা, গতকাল কি হয়েছিল তাহলে? ওই তো কি বলছি, এইখান থেকে ভালোভাবে বেরিয়ে গেছে, মুখটা কিস্তি করছে, আমাকে ঘোড়াঘুড়ি করলো। দিয়ে আমি সঙ্গের লোককে বললাম যে তুমি নিয়ে চলে যাও, একে নিয়ে চলে যাও, খাওয়া দাওয়া হয়ে গেলো আবার কি, নিয়ে চলে যাও। হ্যাঁ, আরেকজন আরেকটা ছিল, হ্যাঁ আরেকজন সঙ্গে ছিল, সেও আমাকে ঠাকুমা বলে। দিয়ে
ওরা চলে গেল, ওরা চলে গেছে, এইখান থেকে ভালোভাবেই গিয়েছে। তারপরে আজকে আর সবাই বলছে যে জিপটা কেটে দিয়েছে, কেন কাটব? অভিযোগ করছে যে আপনি নাকি মদ খাইয়ে জিপ কেটে দিয়েছে। হ্যাঁ, না 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 না, এটা সত্য নয়। না, কেন কাটব, কিসের জন্য কাটব? না, আমি এই আবার এটাও বলছি, আমি এই পাড়াতে আমি থাকি না, আমি উপর পাড়া, উপর পাড়ার দলেই থাকি, এই দলে থাকি না। তাহলে আপনি করেননি বলছেন? না। আপনার নাম? ঘটনা ঘটেছে, আমাদেরকে দেখা হলো, দিয়ে মানে মদ খেতে ডেকেছিল, দিয়ে আমরা দুই বন্ধু মিলে গিয়েছিলাম ওনার বাড়ি, ওনার বাড়িতে উনি টাকা দিলেন, টাকা দিয়ে আমরা মদ কিনলাম, দিয়ে মদ খেতে খেতে দুজনে খা তিন আমরা তিনজনে খাইছিলাম, দিয়ে তারপরে আমি খেতে খেতে তারপরে আমি বাথরুম করতে গিয়েছিলাম, দিয়ে এসে দেখছি যে ও সময় সরণের উপরে ওই মহিলাটা চেপে আছে, চেপে আছে, দিয়ে কেটে দিয়েছে, দিয়ে ওটাকে আমি ট্রেনে ছাড়লাম, দিয়ে ওকে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে এলাম। জিপটা এটা ম্যাক্সিমাম ছটা ধরুন, ওই মহিলা তান্ত্রিক কালী পুজো করে তান্ত্রিক না, হঠাৎ আপনাদেরকে ডেকে কেন মদ খাওয়ালো বা কেনই বা করলো, এটা কি কারণ হতে পারে? এবার আমরা তো ঠিক বলতে পারছি না কি কারণে নিয়েছে, আমাদের চলো চলো তাহলে মদ খাই, বেশ তাহলে চলো ওনার বাড়িতে গেলাম, যে খেতে খেতে তারপরে আমি বাথরুম করতে গিয়েছিলাম, যে বাথরুম করার পর দেখছি ওর উপরে ও বসে আছে, বসিয়ে আছে, তাহলে ঠিক আছে, তারপরে ওকে যেরকম করে টেনে ছাড়লাম, দিয়ে সোজা বাড়ি চলে আসছি। থানায় কি অভিযোগ করা হয়েছে? থানায় মনে হয় অভিযোগ করা হয়েছে। আপনার নাম? আমার নাম মুকুল, মুকুল মুর্মু।